স্বামী ওজন ওজন 25 কেজি, আর গিন্নির পিঠ চেয়ে 75 কেজি ওজনের গিন্নি তার মাছ। গিন্নি যদি মারি অর্ডার থাকতো স্বামীর, একটা মারি ভুলি খাই বলে তুই কার গায়ে হাত দিচ্ছিস? শুধু পাওয়ার কম, স্বামী বলে কথা মারতে নেই তাই সহ্য করে, কথা ঠিক না? স্বামীর বলতে বালতিটা নিয়ে একটু রাস্তায় চলো, আমি ধানের বস্তাটা লে যাচ্ছি। আমি পারবো না, তুই ধানের বস্তাটা রেখে ফের বালতিটা লে যা, তুমি ঘুষি মারতে পারো খুব। হ্যাঁ হ্যাঁ তা পারি, কিন্তু দুটাটা ভাবি আছে দেখবেন, এক বস্তা ধান কাঁকে করে তুলেলে মাঠ থেকে বাড়ি চলে যাবে। আর এর বলতে একটা তোড়া লে দাও, আমি পারবো না। তোমার কি হয়েছে ঘাড়ে ব্রাহ্মণ হয়েছে কি গো? আসে না না। হ্যাঁ সেই জন্য মায়েদের গলা পর্দা, জবান পর্দা, মাথা পর্দা, টোটাল বডি পর্দা, ওদের পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে, তাই মায়েরা চুপ করে আছে। তবে আমি যত আমলের কথা বললাম এগুলো সব মায়েদের করার দরকার আছে না নাই? জাহান্নামী নারীর নমুনাগুলো দেখেন, যদি কোনো মেয়ে ছেলে কোনো মেয়ে ছেলের ভুরু চাঁসে, যদি কোনো মেয়ে ছেলে কোনো মেয়ে ছেলের ভুরু তোলে, এই দুজনা সব জাহান্নামী নারীর নমুনা। দুজনা নাম্বার ওয়ান, যেরকম কেউ যদি সুদ দেয় কেউ যদি নেয়, এই দুজনা সমান গুনাহগার। আর এই মেয়েটা হলে জাহান্নামী মেয়ে, বুঝে লও আল্লাহ সৃষ্টি, আল্লাহ চোখ দিয়েছে। এই ভুরু চুল বাড়ে, চোখ চাপা পড়ে, কিন্তু আর অন্য অন্য জায়গায় চুল বাড়ে না বাড়ে না? কাকা বুঝতে পেরে হেসে ফেলে দেবে। এই দেখো এই দাড়ির চুল বাড়ে না বাড়ে না, মাথার চুল বাড়ে না বাড়ে না, গোপের চুল বাড়ে না বাড়ে না, চুল বাড়ে তো? এই দেখেন, যদি বলি বাল বাড়ে না বাড়ে না, কিছু লোক ভাবছে যে হুজুর বাল বলে যে মানে কি, এই যত চুলের সব বাল বলে, কিন্তু আমরা বাঙালি লোক বাল বললি অন্য টেনশন, এই বাল বলেছে, এগুলো অজ্ঞ মানুষের পরিচয়। কথা বুঝতে পারেননি? এই মাথার চুলকে কি বলা হয়? বাল বলা হয়। দাড়ির চুলকে কি বলা হয়? বাল বলা হয়। কথা পাচ্ছেন? তো এই চুলগুলো সব জায়গায় চুল বাড়ছে, অতি সুন্দর ফি আহসানি তাকবিম, চোখের ভুরু বাড়ে না, চোখ চাপা পড়ে না, কোনো মানুষ কাঁচি দিয়ে কাটে না, কারণ আল্লাহ পাক বলেছে সুন্দরের জন্য আমার বান্দার এখানে চুপ করে থাকবি। হে আল্লাহর কোরআনকে অপমান করে, কোরআনকে অস্বীকার করে, আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করে, জাতির কলঙ্ক জাহান্নামী নারী ভুরু চাপে, এদের ঠিকানা জাহান্নাম। ছি 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 ছি, মুসলমানের ঘরে জন্ম তুমি ভুরু তুলছো, আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করছো, আল্লাহ তোমার চোখের ভুরু দুটো পচিয়ে পোকা ধরিয়ে দিতে পারে। পারে না? পারে না। এই জোরে বলেন পারে না? পারে না। আর একটা জাহান্নামী নারী বলছি দেখবেন, ওই নারীটা জাহান্নামী নারী বুঝে নেবেন, ওই নারী জাহান্নামে যাবে। সে নারীকে চারা চুল গুড়িয়ে এই মাথার টিগলের কাছে বেঁধে উঁচু করে গাড়ার মারে। এই কোন নারী বললাম? যারা চুল গুড়িয়ে এই টিগলের কাছে নিয়ে উঁচু করে, হাদিস শরীফের ভিতরে এসছে উটের কুঁচের মতো। উটের কুঁচ এখানে উঁচু না? আর জান্নাতি নারীরা কি করে? চুল এই ঘাড়ে বাঁধে, ঘাড়ে ঘাড়ে, চুল উঁচু হবে দেখা যাবে না, মাথায় কাপড় দিল তো চুল ঢুকে গেল, এরা কাপড় না দিয়ে শ্যাম্পু করে ষাঁড়ের মতো চুল উঁচু করে ঢিঙ্কি ঢিঙ্কি পারি ঢিঙ্কি ঢিঙ্কি আসে না? যদি আমার ওয়াশিনে কেউ সেরে যায়, কোনো ভাবি কোনো বোন কোনো বেটি যদি ঝিকুচু করে আর চুল্লা বাঁধে, মাথা চুলটা ঢেকে পর পুরুষকে না দেখায়, আল্লাহর কসম বোন রে এবাদতে গণ্য হবে, এবাদতে গণ্য হবে, কারণ ও বোন রাগ করো না, আপনার ওই চুলটা ঢাকা দেওয়া আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কিন্তু দুটাটা মেয়ে আছে ষাঁড়ের মতো রাস্তাতে যায়, শুধু আমার দেখবি কি চুলটা দেখ, পরে খবর হবে।
চুলটা দেখবে এইরকম চুল উল্টে কাটা দিয়ে বেঁধে এরম ফুলিয়ে এরম করতে হচ্ছে। আর একটা নারী যাবে দোজকে যে চুল মানে আউট চুল লাগলো। অনেক মেয়ে দেখবেন চুল ছোট কিন্তু চুল লেগে এরকম উঁচু করে এরকম টিকনে উঁচু করে যাচ্ছে আসে না নাই সাজবে কলিজা টুকরা মায়েরা ও জননি মারে আপনারা মায়ের জাত আপনাদের কদমের তলায় আমার আল্লাহ পাকের জান্নাত রয়েছে। কে বলেছে? কে? আল্লাহ রসুল বলেছে নাই জান্নাতা তাহাদি জিলাইহা জান্নাত মায়ের কদমের তলায় রয়েছে। এজন্য রসুলুল্লাহ বলেছে আমি যখন জাহান্নাম দেখতে গেলাম ও ভাবিরা রে অধিকাংশ নারী জাহান্নামে গিয়েছে। আর একটা নারীর উপরে আল্লাহর লানত। হাদিস শরীফ এসেছে যে নারী স্বামীর কথা শোনে না, যে স্বামী যে নারী স্বামীর কথা শোনে না। স্বামী বলছে আজকে আমার কথা শুনতে হবে, ও বলছে আমি শুনবো না। আজকে আমার কথা রাখতে হবে, বলছে আমি রাখবো না। আল্লাহর কসম যদি রাখে রসূলুল্লাহ বলেছে সাদগার সওয়াব হবে। কিসের সওয়াব হবে? সাদগার সওয়াব হবে, ইবাদতে গণ্য হবে। ও জাহান্নামী নারী ইবাদত করতে দেবে না। কথা বুঝতে এই চুপ করে এই সুবান টুকুনা বল চুপ করে কেন? রাত ভারী হয়ে গেল। তকবীর দেন না নারী তকবীর ঘুমছিল ঠিকরে উঠেছি কি রে বাবা লামের গারল পড়ে না কি করে? একবার কলমা পড়েন ফের ভালো করে মনে করেন এই কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী। জোরে বলুন কি বুঝলেন? সুবহানাল্লাহ বললেন কি বুঝলেন? আমার নবী আরশে ছিল না ছিল না, দুনিয়ায় আসলো নবী জান্নাতি না জান্নাতি না। ওয়াজ বুঝবেন গজল বুঝবেন আমার নবী জান্নাতি কোনো কি সন্দেহ আছে? তাই কি গজল হচ্ছে বোঝেন? ওই আরশ হতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী। আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে মায়ামিনা। সে যে মায়ামিনার নয়ন মনি আবদুল্লার দুলারা জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে। জোরে বলু আরো জোরে বলু। আমার নবীর আগে আর জান্নাতের কোন সেরা ফুল আছে? আমার নবী জান্নাতের কোন ফুল? জোরে বলেন কোন ফুল? সেরা ফুল, সেরা ফুল জোরে বলেন। যারা আসতে বলছে তাদের সন্দেহ আছে যে নবী হয়তো সেকেন্ড জান্নাতি। আমার নবী জান্নাতির কোন ফুল? ওই জান্নাতে বাগের সেরা ফুল সে যে ফুটলো মরুর বুকে। আর খুশবুতে দাদু মুতালিব উতাস হয়ে পড়ে আরে নয়ন ভরে। আরে নয়ন ভরে দেখার তরে আরে নয়ন ভরে দেখার তরে হলো পাগল মারা।
আরশ হতে নেমেছে সে যে জান্নাতের বাসিনী, আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি, সে যে নূরে মুজাসসাম, সে যে নূরে মুজাসসাম রাসূল আকরাম, সে যে নূরে মুজাসসাম রাসূল আকরাম আবদুল্লাহর দুলারা, ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশে রই তারা, আকাশে রই তারা, আরে শরম চাঁদ লুকায় যে মুখ দেখে নূরে না জালা, জান্নাতে বাগে সেরা ফুল সে যে ফুটল মরুর বুকে, আর খুশবুতে দাদু মুতালিব তাস হয়ে পড়ে, সে যে মায়া মিনার, সে যে মায়া মিনার নয়ন মনি আবদুল্লার দুলারা, গেয়ে যাই বুলবুল মিষ্টি মধুর সুরে, জোরে বলু, আর বন ময়ূরী নাচে পেকম তাহার মেলে, আর বন ময়ূরী নাচে পেকম তাহার মেলে, আর নাচে খুশিতে আরে নাচ খুশিতে আসমান জমিন দেখে নবীর হুর পালারা, আরশ হতে নেমেছে জোরে বলু, এই যে আপনারা নবীর নামের গজল আল্লাহ পাকের কোরআনের পাওয়ার এগুলো শুনছেন, আমার আল্লাহ আপনাদের উপরে খুশি না বেজার একটু বলেন, খুশি না যে এত শীত পড়ছে আমার বান্দারাতেও যায় না, মাজনীরা মনে হচ্ছে 8-10 জন 15 জন আছে নাকি বলেন, ওরাই বহুত আছে, শশ আছে, তাই তো আল্লাহ পাক তাদের কবুল করেন আর আমাদেরকে আল্লাহও কবুল করে নেন, সবাইকে বলুন আমিন। তবে আমরা তকবীর দিচ্ছি, লোক মনে করছে অল্প লোক আছে, আর মায়েরা যে বসে আছে প্যান্ডেল জাম, শুধু ওদের তকবীর দেওয়ার অর্ডার নেই বলে চেপে আসে, ওদের যদি অর্ডার থাকতো আপনাদের বুঝিয়ে দিত তকবীর কার বলে, কথা ঠিক না বলবো, এমনি দুটো মেয়ে যদি গ্রামে ঝগড়া লাগে মনে হয় 15-20 জন, কি গোলা, কখনো সরু কখনো মোটা, আর এতগুলো মা বোন বসে আছে, আমরা শুধু বলছি জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার, আমরা বলছি আল্লাহু আকবার, আর ওদের শুধু গা হাত পিছপিছ করছে, যদি অর্ডার থাকত আগুন জ্বালিয়ে দিতাম, ওদের সব দিক দিয়ে, সব দিক দিয়ে ওদের পাওয়ার কম, স্বামী ওজন ওজন 25 কেজি আর গিন্নির পিঠছে 75 কেজি ওজনের গিন্নি তার মাছ, গিন্নি যদি মারির অর্ডার থাকত স্বামীর একটা মারি ভুঁড়ি খাইয়ে বলতে কার গায়ে হাত দিচ্ছিল, শুধু পাওয়ার কম, স্বামী বলে কথা মারতে নেই তাই সহ্য করে, কথা ঠিক না, স্বামীর বলতে বালতিটা নিয়ে একটু রাস্তায় চলো, আমি ধানের বস্তাটা লে যাচ্ছি, আমি পারবো না, তুই ধানের বস্তাটা রেখে ফের বালতিটা লে যা, তুমি ঘুষি মারতে পারো খুব, হ্যাঁ হ্যাঁ তা পারি, কিন্তু দুটো একটা ভাবি আছে দেখবেন, এক বস্তা ধান কাঁকে করে তুলেলে মাঠ থেকে বাড়ি চলে যাবে, আর এর বলতে একটা তোড়া লে যাও, আমি পারবো না, তোমার কি হয়েছে ঘাড়ে ভ্রমণ হয়েছে কি গো, আসে না না, হ্যাঁ সেই জন্য মায়েদের গলা পর্দা, জবান পর্দা, মাথা পর্দা, টোটাল বডি পর্দা, ওদের পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে, তাই মায়েরা চুপ করে আছে। তবে আমি যত আমলের কথা বললাম এগুলো সব মায়েদের করার দরকার আছে না নাই, এই মাহফিল এ জায়গায়
জটিল জটিল জিনিস হয়। আমি আপনাদের দুটো পায়ে ধরছি সাইফুল্লাহ, আমার যুবকদের, আমার আব্বাজানদের, আমার মা জননীদের, এই জায়গাটায় আর উল্টো পাল্টা করবেন না। এই মিডিয়া চলছে, সবার সামনে পায়ে ধরছি, এখানে আর উল্টো পাল্টা জিনিস দেবেন না। আল্লাহ পাক আপনাদের গ্রামে রহমত দেবেন। একটা মৌলি সাহেব নিয়ে একটু দোয়ার মাহফিল করবেন, পাঁচটা বাড়িতে দু দশ কেজি করে চাল তুলবেন, একটু সবজি নেবেন, দু কেজি গোশত নেবেন, একটু তাবারক করার ক্ষমতায় করবেন। আল্লাহ রাস্তে বলছি দুনিয়া শেষের দিকে উল্টো পাল্টার করবেন না, আল্লাহর গজব নাজিল হবে, গ্রামে প্রচন্ড ক্ষতি খারাপ হবে, সেজন্য একদম নিষেধ করবেন। আল্লাহ রাস্তে বলছি নিষেধ করবেন, উল্টো পাল্টা করতে দেবেন না, দেবেন না, দেবেন না। আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদের উপরে খুশি হবে। রসুলুল্লাহ প্রচন্ড কষ্ট করে রক্ত ঝরিয়ে মাতার ঘাম পায়ে ফেলে, মাতার রক্ত পায়ে ফেলে, রক্ত জমিনে ঝরিয়ে, দাঁত ভেঙে, রক্তে রঞ্জিত হয়ে আজকের আমাদের কাছে এই সমস্ত ওয়াকাজ কুকাজগুলো সরিয়ে দিয়ে আমাদের কাছে কোরআন, নামাজ, হাদিস, আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। এর জন্য সাহাবাদের বিবিদেরকে বিবাহ করেছে, বাচ্চাদেরকে এতিম করে দিয়ে বকরির মতো জবাই হয়ে রক্ত মাখা কাফনগুলো নিয়ে পৃথিবীর গলিতে গলিতে তারা শুয়ে আছে। সেজন্য আল্লাহ রসুলের এই রক্তের কথা মনে করে আমরা জীবনে কোনোদিন আল্লাহ যেন এখানে উল্টো পাল্টার কাজ না করায়। সকলে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা কোনোদিন করব না, কথা দিচ্ছি আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, বলেন আমিন। নারাই থাকবে আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, আমরা এই জলসাটা ফের আগামী বছরে চালাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? যারা জলসা চালাবো বলে নিয়ত করে মরবে, আল্লাহ এদের মরণের পরে জলসা চালানোর সওয়াব এদের নামায় আমলে লিখে দেবে, কারণ এর টার্গেট ছিল আমি জলসা চালাবো। বিরাট লম্বা হাদিস আছে, আমি আর বলছি না, ওদিকে যাচ্ছি না। রাত একটা বেজে গেছে মনে হচ্ছে নাকি? ও বাবা, এতে একটা পনেরো হয়ে গেছে। আর একটুখানি বলবো, শোনেন শোনেন, সব বলবো, গজল বলবো, অনেক আপনারা চাঙ্গা আছেন যেহেতু সব বলবো, যেহেতু আপনারা দুর্বল না সবল আছেন সব বলবো। তবে একটা কথা আমি বলেলেই, একটা কথা বলেলেই, আমি যে দুটো পায়ে ধরে কথাটা বললাম, আমার মায়েদেরও বললাম, আপনাদেরও বললাম, যুবক বন্ধুদের বললাম, আমার সোনা মানিকদের বলছি, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহ প্রেমিক হয়ে যাও, আল্লাহর মাহবুব হয়ে যাও, রসুল প্রেমিক হয়ে যাও। সবাই যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এই মাহফিলটা চলবে এক বছর পরে, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে তো এই মাহফিল আমরা চালাবো এক বছর পরে। এই মাহফিলটাকে চালানোর জন্য একজন জান্নাতি বান্দা একটু বলতে পারবেন যে কোরআনের জন্য আমি জীবন দিতে রাজি, কোরআনের জন্য আমি জান দিতে রাজি, এ মাহফিলে আমি 50,000 টাকা দেবো সামনে বছর। কেন হাসছ কেন? বলছে 50 টাকা জোরে না, 50,000 টাকা বলতে। আগেকার লোকগুলো সরল সোজা লোক, সত্যি সোজা লোক, আমার সঙ্গে বিরাট হয়, ভালোবাসে। আমি একবারে মুরব্বীর বাড়ি এসেছিলাম, মনে হয় মিলাদে নাকি বলেন এসেছিলাম, তো যাই হোক আমার বাপ 50,000 টাকা এমনি আমি বলছি, কারণ সে মানুষ আছে নাই বলা চরম অন্যায় হবে। একটা মেয়ের নাম, একটা মেয়ের নাম ফাতেমা, এই কচি, একটা মেয়ের নাম কি বললাম? ফাতেমা। আর একটা মেয়ের নাম ওরা শুনছে এখন আসিয়া। আমি একটু আগে ওই বরুণ হাট, ওরা ওরা ইউটিউব চ্যানেলে থাকলে থাকতে পারে, বরুণ হাটে ওয়াজ করতে গিয়ে একটু কালেকশনের কথা বললাম, আল্লাহর কসম দুটো মেয়ে 50,000 টাকা দিয়েছে আর 25,000 টাকা ফাতেমা নগদে দিয়ে দিয়েছে, নগদে। ফাতেমা দিল না আসিয়া দিল, নগদে একজন 25,000 টাকা দিল আর একজন 25,000 টাকা দিল, দুটো মেয়ে 50,000 টাকা দিয়েছে। আমি যদি এই মাহফিলে যে কজন মা আছে যদি বলি যে তোমাদের বৃদ্ধে একজন 25,000 টাকা দাও, দিতে পারে?
কারণ এখান থেকে বরুণহাটে যদি দুটো মেয়ে 50,000 টাকা দিতে পারে, তো বরুণহাট থেকে এগুলো তো আরো টাউন। বরুণহাট মানে কোথায়? হাসনাবাদ নদী ব্রিজ পার হয়ে আরো 15-20 কিলোমিটার চাই ভিতর চাই শেষের দিকে। তাহলে সেখানকার মেয়েরা যদি 25-25-50 দিতে পারে, আরো তিনজন 25-25,000 টাকা দিয়েছে, 75,000। এই একটু আগের কথা বলছি, তিনটে যুবক দিয়েছে 25 করে, তিনজন 25 করে, আর দুটো বোন আমার দিয়েছে, একজনের নাম ফাতেমা একজনের নাম আসিয়া, এই দুজনে 50,000 টাকা দিয়েছে। কোথায়? বরুণহাট। ওরা শুনি কালকের শুনবে, আর বলে এসছি যে এই কথাটা আমি এক্ষুনি গিয়ে বলবো, কাল প্রচুর ইউটিউব চ্যানেলে শুনতে পাবে। 25-25 দিয়েছে কজন? 5 জন। তার ভিতরে দুটো মেয়ে 25-25-50। তা আপনাদের কাছে সবার আমন বেটাদের কাছে সবার মিলে যদি 25,000 টাকা একজনের কাছে দাবি করি, দিতে পারবে না। কারণ একটা কথা বলি, কারণটা বলি, নাবালের দিকের লোকগুলো না অনেক ভালো আছে, নাবালের দিকের মা বোন গুলো না এখনো অনেক ভালো আছে। যদি বলেন কেন এ কথা বলছেন, নাবালের দিকে ভালো এদিকে কি হয়েছে, এদিকে কি হয়েছে দেখেন। এই আপনি একটু এখান থেকে হাতিশালায় যান, দেখবেন মেয়েরা আন্ডার প্যান্ট পরে ঘুরছে। হ্যাঁ কথা ঠিক বলছে, ভুল বলছে, এক সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে। কিন্তু আপনারা নাবালে আছেন তো, আপনাদের মতো বেটা ছেলের যদি বলি যে আন্ডার প্যান্ট পরে আর এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে একটুখানি ভাঙড়ে বাজারে যান, আপনাদের মতো বেটা ছেলেদের লজ্জায় আপনারা যাবেন না। কথা ঠিক বললাম না ভুল বললাম? যে আমি আন্ডার প্যান্ট পরে বাজারে যাব না, এতে খাওয়া হোক না। তাহলে বেটা ছেলে যদি আন্ডার প্যান্ট পরে বাজারে না যায়, মেয়ে ছেলে হাফ প্যান্ট পরে এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে বাজারে ঘুরছে না, ঘরে না, কিন্তু নাবালের দিকে গিয়ে কোনো একটা মেয়ের বলেন যে সখিনা আন্ডার প্যান্ট পরে এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে বাজারে ঘুরে আয়, ও বলে বিষ খেয়ে মরবো, তো এরকম কাজ করবো না। কথা ঠিক বলো না ভুল বললো? আর এই দেখা দেখি আমাদের সব লজ্জা সরম উঠে যাচ্ছে, আর যত লজ্জা সরম উঠে যাবে তত ইমাম কমজোরি হয়ে যাবে, তো রসুলের মহব্বত কমে যাবে, আল্লাহর মহব্বত কমে যাবে, তখন দানের হার কমে যাবে, আর দান করবে না, কোরআন বিশ্বাস করবে না, ও আল্লাহ দিতে পারে নাও দিতে পারে। তো একজন বলবেন আমি 25,000 টাকা দিতে পারবো না, 10,000 টাকা দিতে পারবো না, তবে সামনে বছরে এই বেহেশতের বাগান কায়েম করার জন্য আমি 5,000 টাকা দিতে পারবো, যেটা পারবো সেটা বলছি। চাই কোনো ভাবি হোক আর কোনো জোয়ান মুরুব ভাই হোক আর কোনো মুরুব্বী আন হোক, 5,000 টাকার আমি দাবি করছি, এক বছর পরে এ মাহফিলের জন্য দেবে, এ মাহফিল আবার আগামী বছরে চলবে, যে প্রথম হাত তুলবে আমি তার জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তার মাইমুরুবির কবর গোলাপ ফুলের বাগান বানাবে, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে, আল্লাহ তার রসুলের চাঁদ মুখ না দেখায়, আল্লাহ তার জন্য মউত দান না দেন, আমি হাত তুলে দোয়া করব। 5,000 টাকা একজন বলতে পারবেন? 25 দিতে হবে না, বরুণহাটে কি করেছে জানার দরকার নেই, 20 দিতে হবে না, 10 দিতে হবে না, আপনারা টাউনের মানুষ, দামি মানুষ, এয়ারপোর্টের কাছাকাছি মানুষ, হাতিশালার গায়ের মানুষ, একজন বলবেন যে আমি 5,000 টাকা দেবো সামনে বছরে। আছেন কোন রসুল প্রেমিক 5,000 টাকা দেবেন এক বছর পরে? আছেন কোন বাবু? আসসাকিউ হাবিবুল্লাহ, রসুল বললেন যদি দেয় আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর দোস্ত হওয়ার আশায় এক বছর পরে 5,000 টাকা একজন জান্নাতি বিশ্ব নবীর সৈনিক একজন কি বলতে পারবে? দেখো কোরআনের পাগল নেই, 5,000 টাকা লিখে লও, এসো এপারে এসো মাও সাহেব, 5,000 টাকা লিখে লও, এই পারে এসো, কি নাম তোমার বাবু? কি নাম বললে? এখানে এসো, এখানে এসো,
এসো তুমি এসো না এখানে এসো মহাশয় কয়েক এপারে কি মুক্তি বললো মুক্তি ঠিক আছে নাম তো আমি বুঝতে পারি বাকিবুল মুক্তি দেখো গ্রাম গ্রামের লোকের নাম মুক্তি আর সেখানটায় কি হয় দেখো মুক্তি এলাকায় মুফতি মুফতি মানে তো মুফতি মানে তো বিচার ব্যাপার হাফেজ কারি মাওলানা মুফতি আল্লাহু আকবার তবিদ্দান নারী তাকবীর এত আলে মালামা থাকতি আল্লাহ আকবার কি নাম তকবীর না নারী তাকবীর দাতা গোন বলেন জিন্দাবাদ রাকিবুল রাকিবুল না বাকিবুল বাকিবুল মুফতি বলেন জিন্দাবাদ বাকিবুল মুফতি বলেন জিন্দাবাদ আরে জোরে বলেন না জিন্দাবাদ বাকিবুলের মাইমুরুবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন নারী তাকবীর এই কিছু তো গলায় কি হয়েছে তকবীর দে এদের খাওয়া দেবে না ফিরি তাহলে খাওয়া আসতে তো আসতে বলছে খিচুড়ি না খিচুড়ি আল্লাহ খাওয়া দেবে আমি এটা ভাবছিলাম হয়তো খাওয়া দেবে না আর কিছুক্ষণের মধ্যে খাওয়া দেওয়া হবে আমার বাকিবুল মুক্তির জন্য একটু দোয়া করব তোমার দাদু দাদি সব বেঁচে আছে দুজনে সব মারা গেছে আল্লাহ আব্বা মা আল্লাহ হায়াতে রেখেছে কিসমতে বরকত দেন বাকিবুলের জন্য একটু হাত তুলবো সবাই নো আমাদের সন্তান আমাদের ভাই সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ বাকিবুল বাবু কি বুঝেছে আপনি তো বলেছে